ঘরের মাঠ অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ তবুও স্বস্তি ছিল না ম্যানচেস্টার সিটি শিবিরে কেননা নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে সবশেষ বেশ কয়েকটি ম্যাচে জিততে ঘাম ছুটে গেছে সিটিজেনদের তবে এদিন ইতিহাদে ম্যাচের শুরু থেকে একক আধিপত্য বিস্তার করে খেলতে থাকে পেপ গার্দিওলার দল বল দখল আক্রমণ কিংবা পাসিং সবকিছুতেই চোখে পড়ে সিটির প্রভাব 13 মিনিটেই 1-0 ব্যবধানে লিড নেয় দলটা রদ্রির বাড়ানো বল বক্সের ভেতর পেয়ে সুযোগ হাতছাড়া করেননি বার্নার্দো সিলভা দুর্দান্ত শটে বল জালে জড়ান পর্তুগিজ তারকা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউক্যাসলও তবে আইজ্যাকের নেয়া শট রুখে দেন সিটি গোলরক্ষক স্টেফান ম্যাচের 31 মিনিটে আবারও স্পটলাইটে সিলভা রুবেন দিয়াজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান 2-0 করেন তিনি দ্বিতীয়ার্ধে মাঠে নেমেও খেলার ধার কমেনি হল্যান্ড আলভারেজদের গোলশোধে মরিয়া হয়ে খেলতে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি নিউক্যাসল শেষ পর্যন্ত 2-0 ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি এ জয়ে এফএ কাপ ইতিহাসের প্রথম দল হিসেবে টানা 6 আসরে সেমিতে ওঠার রেকর্ড গড়ল ম্যান সিটি এদিকে লা লিগায় অপেক্ষাকৃত দুর্বল ওসাসুনার বিপক্ষে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে টেবিল টপার রিয়াল মাদ্রিদ মাত্র 4 মিনিটেই লিড নেয় লস ব্ল্যাঙ্কোস স্কোরার ভিনিসিউস জুনিয়র প্রতিপক্ষ ছাড় দিতে নারাজ 3 মিনিট পরেই সমতায় ফিরে তারা কিন্তু 18 মিনিটে দানি কারভাহালের গোলে আবারও লিড নেয় মাদ্রিদ দ্বিতীয়ার্ধেও চেষ্টা করেছে ওসাসুনা তবে আধিপত্য বজায় রাখে কার্লো অ্যাঞ্চেলোত্তির দল 61 মিনিটে ব্রাহিম দিয়াজের দুর্দান্ত শট খুঁজে নেয় জাল ব্যবধান হয় 3-1 এর ঠিক 3 মিনিট পর আবারও আক্রমণে বিনি দারুণ শটে বল জালে জড়িয়ে ব্যবধান 4-1 করেন এই ব্রাজিলিয়ান তারকা ম্যাচের যোগ করা সময়ে আরও এক গোল শোধ দিলেও রিয়ালকে জয় বঞ্চিত করতে পারেনি ওসাসুনা 4-2 গোলের জয়ে টেবিলের শীর্ষস্থান সুসংহত করে মাদ্রিদিস্তারা তাজিন খন্দকার সময় সংবাদ